বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রাফিন এন্ড লামিয়া ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাফিন এবং আমার ছোট বোন। আজ আমরা ইটালিয়ান ডেজার্ট তিরামিসু বানাবো। এই তিরামিসু বানানোর রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। তাহলে আজ দেখিয়ে দিই তিরামিসু বানানোর রেসিপি। আমি যা যা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবো তার একটি কিচেন স্কেলের সাহায্যে মেপে নিব। 65 গ্রাম ময়দা বন্ধুরা, এবার দিব হচ্ছে 10 গ্রাম কর্নফ্লাওয়ার, 75 গ্রাম। এখন বন্ধুরা নিব হচ্ছে 3 পিস ডিম। বন্ধুরা ডিমের কুসুম এবং ডিমের সাদা অংশ আলাদা করে নিব এবং আলাদা আলাদা বিট করব। ডিমের সাদা অংশকে অর্ধেক 75 গ্রামের অর্ধেক পরিমাণ চিনি দিয়ে বিট করে নিব। এবার ভালো করে বিট করে নিব, লো স্পিডে করব। বন্ধুরা দেখুন আমার ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে। এটা এরকম হুইপ ক্রিমের মতো হয়ে উঠবে। স্প্যাচুলা দিয়ে চেক করে নিতে হবে না যেন না পড়ে। এখন এই ডিমের কুসুমগুলোকে বিট করে নিব। এই ডিমের কুসুমের মধ্যে ওই অর্ধেক চিনিগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে লো স্পিডে বিট করব এবং ডিমের কুসুমগুলোকেও ফোম করে নিব। বন্ধুরা ডিমের কুসুম কিছুক্ষণ বিট করার পর এতে দিয়ে দিব হচ্ছে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর এটাকে ভালোভাবে বিট করে নিব। এমনভাবে বিট করতে হবে যেন চিনি সব গলে যায়। অল্প একটু কুসুম গরম পানিতে 1 টেবিল স্পুন কফি পাউডার দিয়ে গুলে নিব। আমি 250 ml পানিতে 60 গ্রাম চিনি মিশিয়ে সিরাপ তৈরি করে নিব। সেখানে এই কফি মিশ্রণটা ঢেলে দিব। সিরাপের মধ্যে কফি মিশ্রণ ঢেলে ভালো করে মিশিয়ে একটা বলক কাঁসা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিব। তাহলে তৈরি হয়ে যাবে কফি সিরাপ। বন্ধুরা আমি এটি বিট করা ডিমের কুসুমের মধ্যে বিট করা ডিমের সাদা ফোম মিশাবো একটি স্পেচুলার সাহায্যে। শুকনো উপকরণগুলো ছেলে ডিমের কুসুম এবং সাদা অংশ মেশানো বেটারের মধ্যে মিশিয়ে নিব। আমি একটা ট্রেতে বেকিং পেপার সেট করে নিয়েছি এবং এই যে একটি পাইপিং পেপারে ডিমের বেটারটিকে ঢুকিয়ে নিয়েছি। লেডিস ফিঙ্গার আকৃতি শেপ দিয়ে দিয়েছি। পরে এগুলোর উপর দিয়ে চিনি ডাস্ট করে নিব। বন্ধুরা এখন আমি লেডিস ফিঙ্গারগুলোকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক হতে দিব। এবার আমি ক্রিম বানাতে দিব। ক্রিম তৈরি করার জন্য আমার লাগবে হচ্ছে 60 গ্রাম ডিমের কুসুম। এই ডিমের কুসুমের মধ্যে আমি 10 গ্রাম চিনি মিশাবো। বন্ধুরা এই যে আমি এখন ডিমের কুসুম এবং চিনি মিশাচ্ছি। মিশানোর পর দিব হচ্ছে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। একটি গরম পানির পাত্র বসিয়ে নিয়েছি এবং এটার মধ্যে ডিমের কুসুমের পাত্রটি দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি গরম অবস্থায় নাড়ব। যদি আমি ডিমের পাত্রটি চুলার উপরে রেখে দিতাম তাহলে এটা ফ্রাই ডিমের পাত্রটি ফ্রাই হয়ে যেত। এখন গরম পানির উপর দিয়ে নাড়ব। বন্ধুরা ডিমের কুসুম এবং চিনির মিশ্রণকে গরম পানির উপর গরম পানির পাত্রের উপর রেখে নাড়তে নাড়তে আমি ঘন করে ফেলছি। আপনারাও এই দেখুন এভাবে এরকম ঘন করবেন। বন্ধুরা এবার আমি ক্রিম বানাবো। ক্রিম বানানোর জন্য নিব 50 গ্রাম চিনি। বন্ধুরা দেখুন আমি চিজ ক্রিম নিয়েছি। চিজ ক্রিমকে আমি চিনি মিশিয়ে ভালোভাবে বিট করব। বিট করে হুইপ ক্রিম বানিয়ে নিব। বন্ধুরা আবার দেখুন আমি চিজ ক্রিমগুলোকে লো স্পিডে বিট করব। এবার এর মধ্যে 50 গ্রাম চিনি দিয়ে দিব। আমি চিনি মিশিয়ে নিয়েছি। এবার এতে ডিমের কুসুমের মিশ্রণটি দিয়ে দিব।
চিজ এবং ডিমের কুসুমের মিশ্রণ ভালোভাবে বিট করে নিব। এবার আমি 200 গ্রাম ভিভো হুইপ ক্রিম নিব। বন্ধুরা, এবার হুইপ ক্রিম গুলোকে হুইপ ক্রিম বিট করব মিডিয়াম স্পিডে, পোমুটা পর্যন্ত হুইপ ক্রিমকে বিট করব। আমি হুইপ ক্রিম মিশিয়ে নিয়েছি, এবার হচ্ছে হুইপ ক্রিম চিজের ব্যাটারের মধ্যে মিশিয়ে নিব। এবার চিজের মিশ্রণ এবং হুইপ ক্রিম ভালোভাবে বিট করে নিব মিডিয়াম স্পিডে, ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত বিট করব। আমি এই যে ক্রিমটা বানিয়ে নিয়েছি, দেখুন, এখন দেখুন আমি কিভাবে সাজিয়ে নিই। আমি এখানে একটি গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে নিব। ক্রিম দেওয়ার পরে যে কফি এবং চিনি সিরাপের মধ্যে আমি বিস্কিট গুলোকে ভিজিয়ে নিব, ভিজিয়ে এবং ভালো ভিজিয়ে ভিজানোর সাথে সাথে উঠিয়ে নিব, উঠিয়ে ক্রিমের উপরে দিয়ে দিব, তারপর আবার উপর দিয়ে হুইপ ক্রিম দিয়ে দিব। আমি উপরে কোকো পাউডার, তারপরে আইসিং সুগার ডাস্ট করে দিয়েছিলাম। আর তৈরি হয়েগুলো আমাদের ইটালিয়ান ডেজার্ট তিরামিসু। আজ আমি ভিডিওটিকে এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।